আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকে বিকেলের নাস্তায় বানিয়ে নিলাম রুটি দিয়ে পিৎজা। তো এই পিৎজাটা বানানোর জন্য আমি এখানে এক প্যাকেট রুটি নিয়ে নিয়েছি। রুটিগুলোকে আমি ছোট ছোট পিচ করে কেটে নিব। এই রুটির এই পিৎজাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, অনেক ঝটপট বানানো যায়। বিকেলবেলা ঘুম থেকে উঠি, মেয়ে বায়না ধরেছে কিছু খাবে, তো ওর অনেক পিৎজা খেতে মন চাইছিল, তাই আমি নিজ থেকে এরকম এক প্যাকেট রুটি নিয়ে এসেছি 30 টাকা দিয়ে। তো রুটিটাকে আমি এভাবে ছোট ছোট করে একটা বাটিতে নিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ দুধ। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব 1টি ডিম। দুধ এবং ডিমটাকে খুব ভালোভাবে রুটির সাথে মিশিয়ে নিতে হবে, যাতে রুটিটা আস্তে আস্তে না থাকে। তো এভাবে আমি খুব ভালোভাবে চামচের সাহায্যে রুটিটা মিশিয়ে নিয়েছি। তারপর এখানে আমি একটা টমেটো নিয়ে নিয়েছি, ঘরে যে সবজিটা আছে সেটাই দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ক্যাপসিকামও দিয়ে দিতে পারেন। তো টমেটোটাকে আমি খুব ভালোভাবে এভাবে কেটে নিব। তো টমেটো কাটা হয়ে গেলে আমি এখানে একটা পেঁয়াজ নিয়ে নিব, পেঁয়াজটাকেও আমি ছোট ছোট করে কেটে নিব। পেঁয়াজটাকে এভাবে কেটে নিতে হবে, এভাবে কেটে তারপর একটা একটা করে এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে। তো এই পর্যায়ে আমি টমেটো এবং পেঁয়াজটা কেটে নিয়েছি। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিব তেল, এবং তেলটা একটু গরম হয়ে আসলে আমি রুটির মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিব। তারপর চামচ দিয়ে ঘুরিয়ে সুন্দর করে গোল করে নিব, এতে করে দেখতে অনেক সুন্দর লাগবে। এভাবে চামচ দিয়ে খুব সুন্দর করে গোল করে নিতে হবে। তো এটা আমি খুব সুন্দর করে গোল করে নিয়েছি। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, নিশ্চয় জানি হয়ে আসে। তারপর ঢাকনাটা উঠিয়ে আমি ওপাশটা উল্টে দিব, সাবধানে, যখন ওপাশটা হবে তখনই উল্টে নিতে হবে, না হলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। তো আমি এভাবে উল্টে নিয়েছি। এখন এর উপরে আমি দিয়ে দিব টমেটো সস। এভাবে ছড়িয়ে টমেটো সসটা দিয়ে দিব। তারপর আমি এর উপরে দিয়ে দিব মোজারেলা চিজ। চিজ দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, বাচ্চারা কিন্তু চিজ খেতে অনেক বেশি পছন্দ করে। তারপর আমি যে টমেটোটা কেটে রেখেছি সেই টমেটোটা এর উপরে দিয়ে দিব। তারপর দিয়ে দিব যে পেঁয়াজটা কেটে রেখেছি সেই পেঁয়াজটা। তারপর আমি রান্না করা মুরগির মাংস 1 পিস ছোট ছোট করে নিয়েছি, সেটা এর উপরে দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু মুরগির মাংসটা ভেজে তারপরও দিয়ে দিতে পারেন। তো আমার রান্না করা মুরগির মাংস ছিল, আমি সেটাই উপরে দিয়ে দিচ্ছি। তো মুরগির মাংসটা দেওয়া হয়ে গেলে এর উপরে আমি আর একটু চিজ দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ না চিজটা খুব ভালোভাবে গলে যাচ্ছে। তো সব কিছু দেওয়া হয়ে গিয়েছে, ঢাকনা দিয়ে আমি রেখে দিব। তো এ পর্যায়ে ঢাকনা উঠিয়ে নিব, দেখুন চিজটা গলে গেছে, আমার পিৎজাটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এই পিৎজাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লেগেছিলো, আপনারা কিন্তু ঝটপট এভাবে বাচ্চাদের বানিয়ে দিতে পারে। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।